শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে ছাত্রদল। সকাল 9টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় এই অনশন, চলে বিকেল 3টা পর্যন্ত। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদল নেতাকর্মীরা অনশনে যোগ দেন, অংশ নেন আশেপাশে ইউনিটের কর্মী সমর্থকরাও। ছাত্রদল নেতারা বলেন, সাবি প্রবীর শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ও ন্যায়সঙ্গত, তাই এই আন্দোলন একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদল। ভিসির পদত্যাগের পাশাপাশি ছাত্রদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা। অমানবিক ভিসি, ভিসি মানে শিক্ষক, শিক্ষক মানে অভিভাবক। কিন্তু বর্তমান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি তার অভিভাবক সুলভ আচরণ না করে উনি যে স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো হবে মত প্রকাশের জায়গা, গণতন্ত্র চর্চার জায়গা, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে মত প্রকাশের স্বাধীনতা নেই। যতক্ষণ পর্যন্ত এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রের দাবি মেনে না হবে, আমরা ইনশাআল্লাহ বাংলা জাতীয় ছাত্র দলের সাধারণ ছাত্রদের দাবি দেওয়াকে সমর্থন জানিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।